দেখুন পাখিগুলোর অবস্থা, এরা বারবার পানির নিচে মাথা দিচ্ছে আর সরে যাচ্ছে। বারবার একই কাজ করছে পাখিগুলো, দেখুন। হ্যালো ভিউয়ার, রো লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি বাজিকার পাখিকে কীভাবে গোসল করাবেন এটার উপর নিয়ে তৈরি করা। তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 5-6 মাস বয়স হয়েছে সবগুলাই, আমার আগের পাখির বাচ্চা। তো পাখিগুলোকে এখন আমি গোসল করানোর জন্য আপনাদের 3টা আলাদা আলাদা নিয়ম সম্পর্কে বলবো। তো প্রথম যে নিয়মটা, এটা হচ্ছে এরকম একটা পাত্র নেবেন, একটু বড় সাইজের। তো এটার মধ্যে কিছু পরিমাণে ঘাস বা শুকনো খড় জাতীয় জিনিস অল্প পরিমাণে দিবেন। দেওয়ার পর এটায় পানি দিয়ে পাখির খাঁচার ভেতর দিবেন। তো পাখি দেখবেন কিছুক্ষণ পরে এসে এটার মধ্যে গোসল করতেছে। তো আমি খাঁচার ভেতর এটা প্রবেশ করানোর পর উপর থেকে পানি দিয়ে দিচ্ছি। তো পাখিগুলো এটায় এসেই করবে, গোসল করবে, কিন্তু ক্যামেরা থাকায় এরা কাছে আসতেছে না। তো এটা হলো একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি হচ্ছে যে আপনি একটা কাজ করতে পারেন, ওই নর্মাল যে স্প্রে মেশিনগুলো পাওয়া যায় ছোট, ওই স্প্রে মেশিনে পানি এনে এগুলোর গায়ে স্প্রে করতে পারেন। এই পদ্ধতিতেও এদের গোসল করানো যায়। তবে আমি এখানে অন্য একটি সিস্টেমে গোসল করাবো, যেটা আমি সাধারণভাবে ইউজ করি। তো এটা সাধারণত আমি করে থাকি যে একটা বোতলের মাধ্যমে উপর থেকে আস্তে আস্তে পানি দিতে থাকি, আর পাখি দেখা যায় যে নিজেরাই এই পানির কাছে এসে নিচ থেকে মাথা দেয়। দেখুন আমি আস্তে আস্তে পানিটা দিচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন পাখিগুলো নিজেরাই এসে বারবার এই পানির নিচে মাথা দিচ্ছে। তো এটা অবশ্যই বাইরে নিয়ে করবেন, আর একটু রোদ হলে ভালো হয়। এরপর পাখিগুলোকে কিছুক্ষণ রোদে দিবেন। তো দেখুন তারা বারবার এর মধ্যে মাথা দিচ্ছে আর বের করছে। বেশ ফানি আসলে ব্যাপারটা, বেশিক্ষণ থাকতেও পারে না, আবার বারবার মাথাটা নিচে দিয়ে দিচ্ছে। তো আপনি চাইলে এই সিস্টেমে ধীরে ধীরে পানি দিয়েও আপনার পাখিকে গোসল করাতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো বাজিকার পালনের উপর আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।